হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো গুঁড়ো দুধ দিয়ে তোমরা টেস্টি পায়েস কিভাবে বানাতে পারো অ্যান্ড খুব অল্প সময়। তো চট জলদি দেখে নিই ভিডিওটা। সবার প্রথমে বলি যে কি কি লাগছে। এখানে লাগছে গোবিন্দভোগ চাল অল্প একটু, সেটার মধ্যে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর আমি ইউজ করব আজকে বাতাসা, বিকজ আমি এখানে কোনো গুড় ইউজ করছি না। বাতাসার যে টেস্ট ওটা পায়েসটাকে আরও বেশি সুস্বাদু করে তোলে। তো আমি এখানে অনেকগুলো বাতাসা নিয়ে সেগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এরম গোটা বাতাসাই ইউজ করতে পারো। তার সাথে আমি ইউজ করছি আজকে মিল্কমেড, সেটা অপশনাল, তোমরা চাইলে করতে পারো নাও করতে পারো। যেটা এখানকার মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গুঁড়ো দুধ, যেই বাজার চলতি গুঁড়ো দুধ আমরা কিনতে পাওয়া যায় সেইটাই আমি এখানে ইউজ করছি। এছাড়া অ্যাডিশনাল কিছু জিনিস তোমরা ইউজ করতে পারো টেস্টের জন্য যদি বাড়িতে অ্যাভেলেবল থাকে, কাজু এবং কিশমিশ বা আরও অনেক রকম ড্রাই ফ্রুটসও তোমরা ইউজ করতে পারো। সবার প্রথমে আমি পাত্রে জল নিয়ে নিয়েছি এবং সেটা হালকা ঈষৎ উষ্ণ গরম হলে আমি ওখানে গুঁড়ো দুধগুলো ঢেলে দেবো, ঠিক যতটুকু আমাদের প্রয়োজন। সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ভালো করে ফোটাতেও হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি ভালো করে সেই দুধটাকে ফুটিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না ওটার ঘনত্ব বেড়ে যাচ্ছে, মানে অনেকটাই ঘন ক্ষীরের মতো হতে থাকবে, ততক্ষণ অবধি আমরা ভালো করে নাড়তেই থাকবো। এখন আমি তোমাদেরকে শেয়ার করব একটা টিপস, যেটা আমার মায়ের শেখানো। সেটা হচ্ছে এই দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি 1 চামচ ঘি এর মধ্যে ঢেলে দিচ্ছি, যাতে দুধটা তলায় লেগে গিয়ে পুড়ে না যায়, আমাদের পুরো ক্ষীরটা মানে পুরো পায়েসটা কিন্তু তাতে নষ্ট হয়ে যেতে পারে। দুধটা যখন ঘন হতে থাকবে তোমরা দেখতে পাবে যে পাত্রের সাইডগুলোতে হালকা হালকা করে দুধগুলো ক্ষীরের মতো লেগে যাচ্ছে। আমাদেরকে ওগুলোকে সুন্দর করে খুন্তি দিয়ে চেঁচে নিয়ে ওটাকে আবার মিশিয়ে দিতে হবে। এটাতে দুধের আরও ঘনত্ব সুন্দরভাবে হবে এবং টেস্টটাও খুব ভালো হবে। দুধটা ফুটে গেলে এবং অনেকটাই ঘন হয়ে আসলে আমি এখানে ভেজানো চালটা দিয়ে দিচ্ছি এবং তারপর কিন্তু কন্টিনিউয়াস আমাদেরকে নেড়ে যেতে হবে, যাতে পায়েসটা তলায় লেগে না যায়। চালটা যখন অনেকটাই নরম হয়ে এসেছে তখন আমি ঢেলে দিচ্ছি স্বাদ মতো বাতাসা। তোমাদের যতটা মিষ্টি দরকার ঠিক ততটুকুই তোমরা ইউজ করো। সেখানে তোমরা গুঁড়ো বাতাসা ইউজ করতে পারো, চিনি ইউজ করতে পারো বা গোটা বাতাসাও ইউজ করতে পারো। এরপর আমরা দিয়ে দেবো একটুখানি মিল্কমেড, যাতে পায়েসটা খেতে আরও বেশি টেস্টি হয়, এবং তার উপর দিয়ে দিচ্ছি আমি কাজু এবং কিশমিশ। এইভাবে হয়ে যাবে রেডি তোমাদের টেস্টি পায়েস। তো শীতের সময় এখনও চলছে, তো তোমরা ঘরে যে কোনো সময় তোমরা বানিয়ে নিতে পারো এই পায়েসটা।